আর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কেবিনেটে লৈছে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এতিয়ার পৰা পর্যটনের সঙ্গে জড়িত সকল ক্ষেত্রকে উদ্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। আর এই ক্ষেত্রসমূহে যুক্ত পর্যটনের সঙ্গে জড়িত এই ক্ষেত্রসমূহে এতিয়ার পৰা লাভ করব উদ্যোগের সকল সা সুবিধা। এই খবরটা জানাম টাইম ইটার দর্শকসল, একটা ভাল খবর, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কেবিনেটে এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লৈছে, পর্যটনক উদ্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। আর এই পর্যটনের সঙ্গে জড়িত সকল ক্ষেত্রকে উদ্যোগের স্বীকৃতি দিয়া হয়েছে আর বিনিয়োগকারী পাব ঔদ্যোগিক সা সুবিধা। একটা ভাল খবর, এই মুহূর্ত হোটেল, লজ, রেস্টুরেন্ট, পার্ক, স্পা, স্পোর্টস, হাতি সাফারি আদি ভাল খবর আহিছে। আর পর্যটনের সঙ্গে জড়িত সকল ক্ষেত্রকে এই মুহূর্ত উদ্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে আর হিমন্ত কেবিনেটে আনিছে এই ভাল খবর। আর এতিয়ার পর্যটনের সঙ্গে জড়িত এই সকলকে উদ্যোগের মর্যাদা দিয়া হব, লগতে ঔদ্যোগিকভাবে যিখিনি সা সুবিধা পাব লাগে এই সকল সা সুবিধা লাভ করব এই সমূহ ক্ষেত্রে। একটা গুরুত্বপূর্ণ খবর জানাইছো, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কেবিনেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, এতিয়ার পর্যটনের সঙ্গে জড়িত সকল ক্ষেত্রকে উদ্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে, লগতে ঔদ্যোগিক হিসাবে যা সা সুবিধা লাভ করব লাগে সকল সা সুবিধা লাভ করব এই সমূহ ক্ষেত্রে। পর্যটনক উদ্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে, একটা ডাঙর খবর এই মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কেবিনেটের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিনিয়োগকারীয়ে পাব ঔদ্যোগিক সা সুবিধা। আর পর্যটনক একটা অন্যতম মাত্রা দিয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে, এতিয়ার হোটেল, লজ, রেস্টুরেন্ট, পার্ক, স্পা, স্পোর্টস, হাতি সাফারি আদি ভাল খবর আহিছে, কেন এতিয়ার এইবর একো একোটা ক্ষেত্র নহয়, একো একোটা ইন্ডাস্ট্রি হয়ে পড়ব। আর অতি শীঘ্রে ইন্ডাস্ট্রি মর্যাদা পাব আর ইন্ডাস্ট্রি লাভ করা সকল সা সুবিধা লাভ করব এই সময় পর্যটনের সঙ্গে জড়িত ক্ষেত্রে। এই মুহূর্তে জয়ন্ত মল্লবরুয়ার মন্তব্য আছে, সেই মন্তব্য আগবাইছো। পর্যটন উদ্যোগের কারণে একটা অত্যন্ত সুখবর আর অত্যন্ত আনন্দর দিন যে সরকারে আজি কেবিনেটে পর্যটনক উদ্যোগ হিসাবে ঘোষণা করিলে। পর্যটনের লগত যিমান জড়িত ব্যবস্থা থাকিব এই সকলকে উদ্যোগ হিসাবে ঘোষণা করেছে। ইয়ার আগলৈকে অসমত পর্যটনের ক্ষেত্র জড়িত যিসমূহ ব্যবস্থা থাকে পর্যটনের লগত জড়িত এখিনি ইন্ডাস্ট্রি বা উদ্যোগ বলে আমি কোৱা নাছিলো, আর তার কারণে অকল থ্রি স্টার এন্ড এবভ ক্যাটেগরির হোটেল তেওঁলোকক বাদ দি কোনোৱে এই ধরনের পর্যটনের উদ্যোগের যে ইনসেন্টিভ বা উদ্যোগের যে সাবসিডি বা অন্যান্য সা সুবিধা পায় এই সুবিধাবিল পাওয়া নাছিলে। আজি সরকারে পর্যটনের লগত জড়িত সকল মানে যাক আনুষঙ্গিক পর্যটনের লগত জড়িত ব্যবস্থা এই সকলকে উদ্যোগ হিসাবে ঘোষণা করলে, গতি আজিরেপরা পর্যটনত হোটেল, মোটেল, বাজেট হোটেল, লজ, থ্রি স্টার হোটেল এন্ড এবভ ক্যাটেগরি, হেরিটেজ হোটেল, বাংলোজ, লাগজারি ইকোলজ, ক্যাম্পিং সাইট, রেস্টুরেন্ট, হেলথ ক্লাব, স্পা, ওয়েলনেস সেন্টার, অ্যামিউজমেন্ট পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক, স্পোর্টস, ওয়াটার স্পোর্টস, এনিমেল সাফারি, ট্যুর অপারেটর সার্ভিস, রোপওয়ে, মিউজিয়াম, এই ধরনের সকল পর্যটনের লগত জড়িত সকল বস্তু ব্যবহারকে আমি উদ্যোগ হিসাবে ঘোষণা করেছো। গতি এতিয়ারপরা এই পর্যটনের এই ধর কোনোবা রোপওয়ে করিব তেও বা কোনোবা অ্যামিউজমেন্ট পার্ক করিব তেও উদ্যোগর পাবলগিয়া যে ইনসেন্টিভ সাবসিডি বা যে ধরনের সা সুবিধা পাব লাগে উদ্যোগ উদ্যোগ হিসাবে পাবলগা গোটেখিনি ইন্ডাস্ট্রিয়াল স্টেট ইন্ডাস্ট্রিয়াল পলিসি আহি পড়িব আর তেওঁলোকে সেই সুবিধাবিল পাব। গতি আজির কারণে পর্যটনের ক্ষেত্রখনের কারণে অসমৰ পর্যটনের ক্ষেত্রখনের কারণে একটা অভূতপূর্ব পরিবর্তন বা একটা ডাঙর পরিবর্তন আনব ইয়াত, যত ইনভেস্টর সকল আহি ইয়াত ইনভেস্ট করিবৰ কারণে আগবাড়ি আহিব।